এই জায়গাটার যে একটা ভিউ, এইটা দেখলে জাস্ট মাথাটা নষ্ট হয়ে যাওয়ার মতো। দেখেন দেখেন দেখছেন, এটা কি মেশিন গান? মামু করে এখন কোথায়? আসসালামু আলাইকুম গাইস, রাকিব। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ভোলা। তো আমরা ভোলা নেমে ভোলা থেকে আবার কোথায়? ভোলা হচ্ছে একটা বরিশালেরই একটা কি বলে এটাকে, ওটাকে বলা হয় দ্বীপ। দ্বীপ ভোলা হচ্ছে একটা দ্বীপ। তো আমরা ভোলা ঘুরতে যাচ্ছি আজকে। তো আনফরচুনেটলি আজকে রাকিব ব্রো আমার সাথে যেতে পারতেছে না, সম্পূর্ণ ব্লগটা আমারই করা লাগবে। আমি কি বলবো, রাজু ভাই উপরে ছেড়ে দিলাম, খালি আমার উপরেই ছেড়ে দিতে সবকিছু। তো যাই হোক, রাজু ভাই না থাকলে আমি আসছি, এটাই আমরা। তো এখন আমরা ভোলা যাচ্ছি, ভোলা যেয়ে অনেক মজা করবো। তো আশা করি এবারের ব্লগটা খুব মজাদার হোক, যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করবো। অনেক সুন্দর, অনেক জোস। আর আমি যেইটা দেখে সবচেয়ে মুগ্ধ হয়েছি যে ভোলাতে একটা মসজিদ আছে, যেটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর। ওটা আমি দেখি নাই, আমরা ভিডিওতে দেখছি। তো চেষ্টা করবো, আমার অনেক আফসোস থাকবে যে আমি যেতে পারতেছি না। তারা যাবে, এত সুন্দর একটা মসজিদ। তারপরে হচ্ছে কি জ্যাকব টাওয়ার আছে, তারপরে আরো সানসেট, তারপরে আরো কত অনেক কিছু। তো আমরা চেষ্টা করবো যতটুকু বাড়ি তুলে ধরার। তো আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। আমাকে নিবেন না? এখানে নাই, তাদের সবার সাইকেলের পাম্প ছেড়ে দিতেছি। তো এখন ছাড়তেছি তার মেয়েটা, এর আগে সবার মেয়েটা ছাড়ছি, আর ওদিকে কাঠটা ছাড়ছি। আমরা জানি না, ঠিক আছে? আমরা এই জায়গায় যে কজন আছি এরা বাদে, সে কজনই সাইকেল আছে। এরা ভালো ছিল, শেষ করে মানে দিনের আলো এখনো ফোটে নাই। এর মধ্যে আমরা অলরেডি ভোলা চলে এসেছি। তো সবাই যে যার মতো সামানা ঘুষে রেডি হইতেছে। তো আমরা রেডি রেডি হয়ে হয়তোবা আমরা এখানে নাস্তা করবো না, কিছু দূর ফুটেজ খাইতে আসছি। কিছু দূর যেয়ে তারপর আমরা নাস্তা টাস্তা করবো। তো করে এরপর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রাইড সেটা শুরু করবো। তো আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। আল্লাহ গাইস, আমরা সবাই এক এক করে রাইডার নেমে গেছি। এখন পর্যন্ত দিনের আলো ফোটে নাই। তো মূলত আমরা এখন ভোলা সদরঘাটে আসি। তো এখন আমরা একটা চা খেয়ে আমরা রাইড স্টার্ট করব। সবাই এখন একটা চায়ের দোকানের সামনে আসি আমরা। এখানে আমাদের সকল সাইক্লিস্ট চলে আসছে। দিনের আলো কিছুটা ফুটছে। তো আমরা অন্ধকার থাকতেই রাইড শুরু করছি। এখানে আমাদের সবাই আছে। এখন একটু র্যান্ডমলি সবাই চালাচ্ছে। রাস্তা মোটামুটি ফাঁকা, সুন্দর রাস্তা। আশেপাশের পরিবেশটা খুব ভালো এবং প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত ভোলার পরিবেশ আমরা বলতে পারি অসাধারণ। রাইডাররা খুব চিল্লুবে আছে। গাইজ, আমরা এখন আসছি হচ্ছে ফাতেমা খানুম জামে মসজিদ। এই মসজিদটার ভিউটা এত সুন্দর, মানে আপনার এই পাশটা যদি আমরা দেখি মনে হবে যে আমরা ইউরোপ কান্ট্রির কোনো একটা জায়গায় চলে আসছি। এত জোস, এত সুন্দর সবুজ ঘাস এবং পরিবেশ সব কিছু মিলে ঝিলা। আর এই হচ্ছে মসজিদটা, ফাতেমা খানুম জামে মসজিদ। সো আপনারা এখানে যদি ভোলাতে আসেন অবশ্যই আপনারা এই মসজিদটা ঘুরতে আসবেন, মানে দেখলে খুব ভালো লাগবে। আর सब मिले एखन पर्यन्त परिवेशटा खूब सुंदर। सो सामने आमरा आरो देखी कत कि देखाइते पारी। आर तबे सबचेये बड़ कथा आमार काछे एई जिनिसटा खूब भालो लागसे आर तार पाशापाशि मस्जिदटा खूब 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 सुंदर। ताई आपनारा जोदि आसेन भोलाते अवश्य एई मस्जिदटा देखबेन। गाइज एटा होच्छे स्वाधीनता जादुघर भोला। तो आमरा तो खूब भोरे चले आसछि, एखन जादुघरटा बंध, तो जार कारणे आमरा भेतरे जे देखाते पारतेछि ना, बाट बाइरे थेके जतटुकु पारतेछि देखाच्छि। ए होच्छे भोला स्वाधीनता जादुघर। तो एटार भिउटा असाधारण। आमरा जोदि भेतरे जे देखाते पारताम ताहले जिनिसटा बुझा जेत। एखाने जोदि आपनारा आसेन ताहले अवश्यई जादुघरटा घुरे जेते पारेन। गाइज एखानकार जे रास्तागुला एबं दुई पाशेर जे परिवेशटा एत सुंदर। और रातेर बेला बृष्टि हइছে, माटी भेजा एकटा घ्राण, तार पाशापाशी गाछेर पाता थेके एक फोटा दुई फोटा पानी पड़तेছে शरीरे। तो सब मिलिए खूबই सुंदर लागतेছে। और रास्तागुलार कथा एक कथाय बोलते गेले लाजवाब। एत सुंदर परिवेश, एत सुंदर रास्ता, सबकिছু मिले मन जुड़ाনোর मतो। गाइज आमरा अलमोस्ट प्राय 10 থেকে 15 किलो चालाया फेलছি सकाल बेला। तो एखन सबार पेटेर मध्य डाक पाड़तेছে, तो এই কারণে আমরা খাইতে চলে আসছি, ডাকে সাড়া দিতে আসছি। এখানে সামির ভাই আছে, তুষার ভাই আছে, তারপরে এদিকে আরমান ভাই আছে, সোহেব ভাই আছে, নিজের নামটা নিজেই বললো, তারপরে আঙ্কেল আছে, বড় ভাই ফারুক ভাই আছে, ফারুক ভাই এলিটের জার্সি পুরো পুরো পার্টে আছে। ठीक है। सो আমরা এখন নাস্তা টাস্তা করব, এরপর আবার আমরা রাইড শুরু করব। আমরা সামনে হোটেলে নাস্তা করছি, এখানে আরেকটা টিম আসিল, তারা নাস্তা টাস্তা করছে। তো এখন কেউ একটু চাইনে লোক করতেছে, কেউ টুকটাক যেই কাজগুলো আছে সবকিছু সম্পূর্ণ করতেছে। করা শেষ হলে আমরা টিম একবারে টান দিব এখান থেকে। ভাই আপনার কি কষ্ট বলেন? আমার কষ্ট হলো বাবুপুরের সাথে আসছি, তো বাবুপুরের টাওয়ার থেকে সেলফি দিতে নিচ্ছে না। আল্লাহ আল্লাহ এই বদনাম। এই লোকরে চিনা রাখেন, কেউ রাইডে নেবেন না, लोक आईसा बदनाम करे हमको। ठीक है चिना रखें फुटेज खावर अवस्था। गाइज दिस इज आवर थर्ड ब्रेक। तो आमरा होच्छे चरफैशन 25 থেকে 28 किलोमीटर दूरवर्ती स्थाने आसी। এখন একটা ব্রেক নিছি, একটু চা পানি খাবো, একটু ফ্রেশ হবো, আবার তারপর আমরা যাব। তো এখন পর্যন্ত যতটুকু আসলাম ভোলার, যতটুকু পরিবেশ দেখলাম, তার মধ্যে সবচেয়ে ভালো লাগছে যে এখানকার যে মসজিদগুলা, প্রত্যেকটা মসজিদ দেখার মতো। আর এত সুন্দর কারুকাজ, এত সুন্দর ডিজাইন, সব কিছু মিলিয়ে ভোলার মসজিদগুলো খুবই ভালো ভালো লাগছে। আর পরিবেশের কথা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাবেন। তো এখানে সবাই ব্রেকে হচ্ছে কিছু হালকা খাবার দাবার খেয়ে নিচ্ছে। তো ভাইয়ের কি অবস্থা? খুব ভালো লাগতেছে, মাঝে মাঝে একটু মানে ক্লান্ত লাগে। হ্যাঁ এটা স্বাভাবিক, আর তাছাড়া ফিল পাইলে আবার ঠিক হয়ে যায়। যাক রিদমে আমরা চাই ভাই রিদমে তাড়াতাড়ি চলে আসুক আমাদের সাথে, একসাথে আমরা যাতে পুরো রাস্তাটা শেষ করতে পারি। কি অবস্থা ভাই? এইতো ভাই অনেক টায়ার্ড, স্যালাইন খান মাত্র এসে 1 লিটার পানি শেষ করলাম। আল্লাহ রাস্তায় তো ছাড়তে ছাড়তে যাবেন তাইলে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার আপডেট। সো সামনে হয়তো আমরা আর দুইটা ব্রেকের মধ্যে মোটামুটি আমাদের গন্তব্যে চলে যাব। গাইজ আমরা আপনাদের আজকে একটা এক্সক্লুসিভ জিনিস দেখাবো, আসেন। এই যে দেখেন, এটা কি দেখছেন? এটা কি মেশিন গান? দেখছেন মেশিন গান? এটা টাওয়ার, এটা হচ্ছে ভোলার ওয়াচ টাওয়ার। আপনারা এটা দেখছেন তো, আপনারা ভোলার ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে ছোট ভার্সন। আমরা বড় ভার্সন আপনাদেরকে নিয়ে যাব একটু পরেই, সাথেই থাকেন, আরো এক্সাইটমেন্ট আছে। গাইজ আমরা এখন আছি সরকারি শাহবাজপুর মহাবিদ্যালয়। এটা হচ্ছে স্থাপিত হয়েছে 1968 সালে। তো আমরা একটু ভেতরে যাব, ভেতরে যেয়ে তারপরে দেখব। দেখতে খুবই সুন্দর বাইরে থেকে, এটার ভিউটা খুবই সুন্দর। তো আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করব এবং যে দেখব কি অবস্থা এরিয়াটার। গাইজ আমরা এখন আসি হচ্ছে লালমোহন। আর আপনারা একটা শুটে একটা পার্ক দেখতে পাবেন, মানে আমরা এই পার্কের মধ্যেই আছি এখন। তো এই পার্কের নাম হচ্ছে সজীব ওয়াজের জয় ডিজিটাল পার্ক। तो ये पार्कটা দেখতে খুবই সুন্দর। এখানে কিছু কিডস জোন আছে বাচ্চাদের বিনোদনের জন্য। তারপর এখানে খুব সুন্দর একটা ভাসমান তরি আছে যেটাকে আমরা নৌকা বলি। তারপর এখানকার মাঠটা খুবই সবুজ, খুবই সুন্দর। তার পাশাপাশি একটা শহীদ মিনার আছে আর এখানে হচ্ছে আপনার বিনোদনের ব্যবস্থা আছে। তো সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ এবং এখানকার যে আশেপাশের যে ভিউ সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। আপনারা যদি এখন প্রচণ্ড পরিমাণে রোদ, আপনারা যদি বিকাল দিকে আসেন তাহলে এখানে একটা মনোরম পরিবেশের মধ্যে খুব সুন্দরভাবে কিছু ভালো মুহূর্ত কাটাতে পারবেন। গাইজ আমরা যাওয়ার মধ্যেই বৃষ্টিতে আটকে গেছি। এখন একটা মাদ্রাসার মধ্যে আমরা দাঁড়াইছি, যে আমাদের ছোট্ট বন্ধুরাও আছে আমাদের সাথে, ঠিক আছে। তো আমি আর সামির ভাই এখানে এসে শেল্টার নিছি। তো কী অবস্থা সামির ভাই? বিতিক, পুরো বিতিক একটা অবস্থা। তো আমাদের আরও দুজন ছিল, ওরা ট্রেনের সামনে চলে গেছে, বাট ওদের অবস্থান মেবি এতক্ষণে শেষ, কারণ সামনে কোনো শেল্টার আমরা দেখি নাই। তো এখানে আল্লাহর রহমত যে একটা মাদ্রাসা আমরা পাইছি, তো এইখানে মাদ্রাসাতে আমরা আশ্রয় নিলাম। তো মানে একদম ঝুম বৃষ্টি নামছে, একদম ঝুম বৃষ্টি নামছে। তো এর মধ্যে আমরা আসি। তো এখনও পর্যন্ত আমাদের চরফ্যাশন যাইতে অলমোস্ট 16 কিলো বাকি। তো এর মধ্যে বৃষ্টি বিড়ম্বনা বারবার হচ্ছে। তো দেখা যাক। আসলে এইসব দৃশ্য দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা যখন নানা বাড়ি বা গ্রামে কোথাও ঘুরতে যেতাম, এরকম পুকুরের মধ্যে বৃষ্টিতে সবাই মিলে একসাথে ঝাপাঝাপি করতাম। তো জিনিসগুলো দেখে শৈশবের একটা আমেজ পাচ্ছি। গাইজ আমরা চরফ্যাশন পৌরসভার মধ্যে প্রবেশ করব। অবশেষে আমরা হচ্ছে ভোলার জ্যাকব টাওয়ারে চলে আসছি। অনেক নানান চড়াই উতরাই পেরিয়ে তারপরে আমরা ভোলার জ্যাকব টাওয়ারে আসতে পারছি। তো এখন আমরা অনেকে ফ্রেশ হয়ে গেছে, আর আমরা ফ্রেশ ট্রেশ হব, হওয়ার পরে যদি সময় পাই তাহলে ঢুকে উপরে যেয়ে দেখতে পারবো। তো আপনারা দেখতে পাইতেছেন যে অবশেষে ভবগুড়ের সাইক্লিস্ট ভোলার জ্যাকব টাওয়ারে চলে আসছে। আমরা এটার সিনেমেটিক শট আপনাদেরকে দেখাবো পুরোটা সম্পূর্ণ ঘুরে। তা আপাতত আমাদের সাথে এই পর্যন্তই থাক। গাইস আমরা ভোলার চরফ্যাশনে অবশেষে চলে আসছি। তা আমার আর সামির ভাই সবচেয়ে বেশি লেট হয়েছে। এই যে সামির ভাই আছে এখানে, সামির ভাই পুরাটা দেখানো যাবে না, তো আমাদের সবচেয়ে বেশি লেট হয়েছে। তো আমরা এখন আসছি, একটা সাবানও পেয়ে গেছি, একটু গোসল করবো, ফ্রেশ হবো, খেয়ে দিয়ে তারপর একটা আপনারা দেখতে পাবেন। তো আমাদের সাথেই থাকুন। গাইস আমরা চরফ্যাশন ঘুরে খাওয়া দাওয়া করে সবকিছু শেষ করে এখন মেরিন ড্রাইভে আসি। আই মিন রোডটা মেরিন ড্রাইভের মতো। তো এখানে আরেক পাশে কাচ্ছি। তো এখন আমরা বেতুয়ার উদ্দেশ্যে যাচ্ছি, বেতুয়া যে আমরা লঞ্চ ধরবো। তো সব মিলিয়ে আমাদের রাইড মোটামুটি ভাবে এখানেই শেষ। আর কিছু আমরা হয়তো লঞ্চে গিয়ে দেখাতে পারবো। আর পিছনে ব্যাটালিয়ান আছে। সো হাস্তালা বেস্তা আয় সজনী চর্বি আমার হিরো সাইকেলে। আর তো পারি না ভাই, আল্লাহ হাফেজ। এই যে ভাই কাচ্ছি, এই যে রোডে গাড়ি কাচ্ছি। সামনে বিফ আছে, আপনাদেরকে বিফ দেখাবো। এই যে সামনে বিফ। গাইস আমরা হচ্ছে এখন বেতুয়ার খুব কাছে, বেতুয়া থেকে 1 কিলোমিটার দূরে, মানে সামনেই হচ্ছে আমাদের সদরঘাট, বেতুয়ার সদরঘাট। এখান থেকে আমরা লঞ্চে করে হচ্ছে ঢাকা যাব। বাট এই জায়গাটার যে একটা ভিউ, এইটা দেখলে জাস্ট মাথাটা নষ্ট হয়ে যাওয়ার মতো অসাধারণ একটা ভিউ। বিশ্বাস করেন, বিলিভ ইট অর নট, মানে মেরিন ড্রাইভের যেমন রাস্তা, এক পাশে হচ্ছে সাগর, এক পাশে হচ্ছে পাহাড়, আর এই পাশে হচ্ছে, এদিকে হচ্ছে এক পাশে সুন্দর সমুদ্র না, এটা হচ্ছে নদী, আর হচ্ছে এই পাশটা তো হচ্ছে গ্রামীণ পরিবেশ। তো সব মিলিয়ে এত সুন্দর আর এত অমায়িক একটা পরিবেশ, তো আমাদের মন জুড়ে গেছে। তো আপনারা যদি চরফ্যাশনে আসেন অবশ্যই বেতুয়া আসবেন এই রোডটার জন্য। এই রোডটা দেখবেন আপনাদের একদম সব কিছু, মনে যত কষ্ট আছে সব চলে যাবে। সো আমরা যদি পারি সামনে আরো কিছু দেখাবো, আরো এক্সাইটিং কিছু যদি থাকে আমরা ইনশাল্লাহ তুলে ধরবো। আমাদের সাথেই থাকেন। আপাতত বাই। बिस्टिर नाम जल हो जाए।